এক একভাবে প্রশ্ন করেছেন মোহতারাম আমি স্বপ্নে দেখেছি সাদা একটি কবুতর আমাদের বাড়িতে এসেছে বাস্তবে আমাদের বাড়িতে কোনো কেউ কবুতর লালন পালন করে না এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে স্বপ্নে কবুতর সেটা সাদা রঙের হোক অথবা যে যে কোনো কালারের হোক এক্ষেত্রে সাদাটা উল্লেখ করেছেন তিনি যে সাদা রঙের কবুতর সেটা বাড়িতে আসতে দেখেছে এর ব্যাখ্যা কী দেখুন তাফসিরুল আহলাম এবং তামিরুর ইয়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ এভাবে কবুতর দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ তবে কবুতরের কালারের ভিন্নতার কারণে বলা হয়েছে ব্যাখ্যাটা ভিন্ন হতে পারে বিশেষ করে সোলেমানি খাবনামা গ্রহণতে উল্লেখ করা হয়েছে যদি কেউ সাদা কবুতর বাড়িতে আসতে দেখে হঠাৎ করে তার বাড়িতে লালন পালন করা হোক বা না হোক তার বাড়িতে সাদা কবুতর আসছে তাহলে এর দ্বারা বোঝা যাবে তার নিজের অথবা নিকটাত্মীয় যারা রয়েছে তাদের কারো বাচ্চা হবে এবং সেই বাচ্চাটা অত্যন্ত সুশ্রী এবং খুব দৃষ্টিনন্দন হবেন অর্থাৎ খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আল্লাহ তালা তাদের ঘরে সংসারে দান করবেন এমনটা বোঝা যায় এক্ষেত্রে যিনি স্বপ্নদোষ্টা রয়েছেন তিনি যদি আনমেরিড হন বিবাহিত না হন তাহলে সেক্ষেত্রে হয়তো বা তার আশেপাশে যারা রয়েছে বা তার ফ্যামিলি বর্গের সদস্য যারা রয়েছেন তাদের হয়তোবা কারো সন্তান হবে এমনটা বোঝা যায় এজন্য স্বপ্নে বাড়িতে যদি কবুতর আসতে দেখেন এটা খুবই ভালো লক্ষণ এখানে ভীতি সন্ত্রস্ত হওয়ার আতঙ্কিত হওয়ার কিছু নেই দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু এতু সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা